হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম ময়মনসিংহের কৃষি ভার্সিটিতে যাব। আমরা আগেও গিয়েছিলাম, বাট আবার যেতে ইচ্ছা করলো, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। আর তোমরা আমার সাথেই থাকো, তাহলেই বুঝতে পারবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবা। কারা কারা মানে ইউনিভার্সিটিতে গেছো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর ময়মনসিংহে যারা থাকেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন, তাদের আমি দেখতে চাই কমেন্ট বক্সে। তো আমরা এসে পড়েছি, আর বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ অনেক স্পিডে ছিল বাইক, তার কারণে ভালোভাবে তুলতে পারি নাই। আর দেখেই বোঝা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর। তোমরা কেউ আসলে এখানে অবশ্যই যাবা, আমি মনে করি তোমাদের অনেক ভালো লাগবে। বাইক থাকলে একদিকে অনেক সুবিধা, কারণ অনেক জায়গায় কিন্তু ঘোরা যায়। আর ঈদের টাইমে সব রেস্টুরেন্টগুলোই অফ ছিল, আমাদের প্ল্যান ছিল বাসায় যাওয়ার সময় আমরা মানে রেস্টুরেন্টে যাব, কিছু খাবো, বাট সবগুলো অফ ছিল বেশিরভাগ, যার কারণে কিছুই করতে পারলাম না। দেখেই বোঝা যাচ্ছে যে জায়গাটা কতটা সুন্দর, আর এতটা ঠান্ডা বাতাস, কারণ গাছে ভরা তার জন্য এতটা সুন্দর বাতাস, আর পরিবেশটাই তো অনেক সুন্দর। দেখেন না আপনারা, দেখলেই বুঝতে পারবেন। তো আমরা আরও তাড়াতাড়ি আসতে পারলে আরও বেশি ভালো হতো, ভিডিওটা সুন্দর হইতো, আর ছবিও ভালো করে তুলতে পারতাম, কারণ আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর কিছুই করতে পারি নাই, ছবি টবি ভালোভাবে তুলতে পারি নাই, তারপর কী করার, দেরি তো হয়েই গেছে। I'm in the island on a Wednesday, laid back, cooling, kicking feet up like a sensei. Juju hit my. এখানে আমরা একটু সময় দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য, বাট একটা ছবিও ভালো আসতেছিল না, কারণ অন্ধকার হয়ে গেছিল। তো আমরা এখন বাসায় চলে যাব, রাত হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে, এখন চলে যাব। ফুলচন্দন পরুক অর্থি আর দিদি আর দাদা তিনজন, আর আমরা দুজন। এখানে একটা টমের দোকান ছিল, ওনার চা খুব ভালো ছিল, বাট আমরা খেতে পারি নাই কারণ ওনার দোকান অফ ছিল। বেশি কিছু প্ল্যান করলে তারপর কোনোটাই ভালো মতো হয় না, আমরা অনেক বেশি প্ল্যান করে ফেলছিলাম, পরে কোনোটাই ভালোভাবে হয়নি। তো সব কিছু মানে কিছুই তো পেলাম না, এখন আমরা আইসক্রিম খাচ্ছি, তারপর বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, বাই।